নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক সেরা স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, দাবি রাজদ্বীপের। হেরোইন পাচার, পুলিশের অভিযানে ধৃত বিধায়ক সিদ্দিকের ভাই। বরাক নদীর করাল গ্রাসে টুকর গ্রাম গঙ্গাপুর, আতঙ্কে তীরবর্তী মানুষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম সরকার বরাক উপত্যকায় সেরা স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শীঘ্রই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল সুপার স্পেশালিস্ট হাসপাতালে উন্নীত হবে। বৃহস্পতিবার শিলচরের SM দেব সিভিল হাসপাতালে কাছাড় প্রশাসনের তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য সমিতি আয়োজিত একটি অনুষ্ঠানে 5 সজ্জার ICU ইউনিট, একটি অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাংকের জন্য একটি গাড়ির উদ্বোধন করার সময় শিলচরের সাংসদ রাজদীপ রায় এই কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজদীপ আরও বলেন, আসাম শিক্ষা স্বাস্থ্যসেবা সহ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং রাজ্য ইতিমধ্যে সারা দেশে একটি উদাহরণ তৈরি করেছে স্বাস্থ্যসেবা পরিষেবায়। তিনি জানান, লোকসভার 53 জন সাংসদই ডাক্তার, তাই আসামের স্বাস্থ্য বিভাগ সবার মনে একটি বিশেষ স্থান পেয়েছে এবং বিভাগটি কাছাড়ের স্বাস্থ্য পরিষেবাগুলিকে আরও শক্তিশালী করার জন্য কাজ করছে। সাংসদ কাছাড়ের বিদায় DC কীর্তি জল্লির উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করে বলেন, জল্লি ইতিমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ছুতে হলে তার জায়গায় নতুন জেলাশাসক যিনি দায়িত্ব নেবেন তাকেও কঠোর পরিশ্রম করতে হবে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের উদ্যোগে স্বাস্থ্যসেবা চালু হওয়ায় কাছাড়ের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি নতুন মাত্রা পেয়েছে। সিভিল হাসপাতালে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য সরকার হাসপাতালে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ফের চালু করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক জল্লি বলেন, সম্প্রতি কাছাড়ের বন্যায় মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ অগ্রণী ভূমিকা নিয়েছে। তিনি নতুন সিভিল হাসপাতালের ICU নির্মাণে সহযোগিতার জন্য এবং ASL অ্যাম্বুলেন্স এবং একটি রক্ত সংগ্রহকারী বলেরো গাড়ি দান করার জন্য পাওয়ার গ্রিডকে ধন্যবাদ জানান। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের ভাই আটক। উদ্ধার কোটি টাকার হেরোইন, একটি বলেরো বাহন থেকে জব্দ করা হয়েছে প্রায় 500 গ্রাম সন্দেহজনক হেরোইন। আটক করা হয়েছে আফতাব হোসেন নামের একজন সরবরাহকারীকে। আফতাব হোসেন হলেন সিদ্দিক আহমেদের ভাই, ধলছড়া পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুর শুক্কুরের পুত্র আফতাব হোসেন। বলেরো বাহনের তেল ট্যাঙ্কে ও অন্য অংশ থেকে উদ্ধার হয়েছে হেরোইনগুলি। করিমগঞ্জ জেলার 12 গ্রাম পেচারপাড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য অর্জন করেছে। করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়ার নেতৃত্বে কাঁঠালগুল এলাকায় চালানো হয়েছে এই অভিযান। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা হবে বলে ধারণা পুলিশের। হয়, আমার করিমগঞ্জ আরক্ষীর বাবে আজিও এটা অন্য সফলতা, মানে ড্রাগ বিরোধী অভিযানত। কারণ আজি আমি জাস্ট মানে আমার ইনপুট এটা আসলে যে মিজোরামৰ পৰা পাথাৰগান্দি অঞ্চলত এটা ড্রাগস কনসাইনমেন্ট আহি আছে, সেইমতে এই বাৰাইগ্ৰামৰ এই অঞ্চলত আমি এটা অপারেশন লঞ্চ করা হল। আর এই বলেরো বাহন এখন রখা হল, রখাই পেলে এটা যোন এজন মানুহক এরেস্ট করা হয়েছে। যেটা ইন্টারোগেট করেছো, ইন্টারোগেট করে পেলে আমি পাইছো যে এই বলেরো যোন বাহন তার যোন তেলৰ ট্যাঙ্কি ফুয়েল ট্যাঙ্ক আছে তলত, এই ফুয়েল ট্যাঙ্কটো আমি খুলি পেলাই যেতিয়া খুলি চালো তাত প্ৰায় 40টামান কেছ হেরোইন আমি জব্দ কৰিছোঁ। আৰু এই যোনটো টায়াৰৰ বেক চাইডেও এটা কেছ মানে এটা বক্সৰ প্ৰায় 7টামান বক্স আমি হেরোইন জব্দ কৰিছোঁ। প্ৰায় টোটেল এৰাউণ্ড 470 বা 500, 8 কেজিমান হেরোইন, বজাৰ মূল্য প্ৰায় 3-4 কৰোৰমান হ'ব। তো এই অভিযানটো এতিয়াও চলি আছে, প্ৰায় জাষ্ট 1.5 ঘণ্টামান আগতে আমি গাড়ীখন ৰখাইছোঁ। তো এইটো এটা আমাৰ বাবে আমাৰ যোনটো মানে কণ্টিনিউয়াস এটা ৱাৰ এগেইনষ্ট ড্ৰাগছ আছে, সেইটোৰ এটা ভাল আমি আজিও এটা সফলতা পাইছোঁ। আৰু আমি এনেকুৱা অভিযান অব্যাহত রাখিম, আর যেতালে এই ড্রাগস সরবরাহ বন্ধ হয়ে না যায় সেতালে আমি করিমগঞ্জ আরক্ষী তরফের এই যুদ্ধখন চলাই থাকি। বরাক নদীর তীরে আতঙ্কে দাঁড়িয়েছে টুকুর গ্রামের অনেক বসত বাড়ি। যে কোনো সময় নদীর করাল গ্রাসে তলিয়ে যেতে পারে বাড়িগুলো। নদীর ভাঙনের ফলে ভয়াবহ আকার ধারণ করেছে, তাই রাতারাতি ঘরের মালপত্র অন্যত্র সরিয়ে অন্য জায়গায় নির্মাণের কাজ শুরু করেছেন একটি পরিবার। শুধু তাই নয়, এভাবে আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন কমপক্ষে 30-35টি পরিবারের লোকেরা।
শুক্রবার বিকেলে শিলচর শহরতলির সোনাই উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড টুকর গ্রামের বন্যাক্রান্ত এই গ্রামটি দেখতে গেলে ভয়ঙ্কর ওই চিত্র চোখে পড়ে। গ্রামে ঢুকে প্রথমে দেখা যায় এ কুড়ি ঘরে মেরামতির কাজ করছেন বছর পঞ্চাশের একজন লোক। আলাপ আলোচনার পর জানা যায় সৈফুদ্দিন মজুমদার নামে ভদ্রলোক ওই ঘরের মালিক। তিনি সহপরিবারে রয়েছেন মোট নয় জন সদস্য। বয়স্ক ওই গৃহকর্তার উপরই পরিবারের রুটি রুজির একমাত্র উপায়। তিনি জানান এবছরের প্রথম দফার বন্যায় সর্বশান্ত হয়ে গিয়েছিলেন, তবুও সব ঠিকঠাক করে কিছুটা ঘুরে দাঁড়িয়েছেন। এক মাসের মধ্যে ফের ভয়ঙ্কর বন্যায় সব শেষ করে দিয়েছে। বানের জল থেকে বাঁচতে এক মাস কাটাতে হয়েছে আশ্রয় শিবিরে, কিন্তু ফিরে এসে আর ঘরের অবশিষ্ট পাননি। একই গল্প শোনান ওই গ্রামের জৈনউদ্দিন লস্কর ও রহিমউদ্দিন মজুমদার নামের দুই দিন মজুর। তবে তাদের দুজনের ঘরে বরাকের রাক্ষসের ফাটল ধরা পড়েনি, এর জন্য কিছুটা স্বস্তিতে রয়েছেন তারা। আপনার কোন দাবি দেওয়া আছে না? জেলার সোনাই কেন্দ্রের বাদ্রিপাড় জিপির অন্তর্গত গঙ্গাপুর গ্রামের নদী ভাঙন বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রলয়ঙ্কারী বন্যার দ্বিতীয় তাণ্ডবে এলাকার নদীবাটি চরম আকার নিয়েছে। বরাক নদীর ভাঙ্গন ক্রমশ এগিয়ে যাচ্ছে। ভাঙ্গন এভাবেই চলতে থাকলে গ্রামের আরো 500 মিটার এলাকা অতি শীঘ্রই বরাক নদীর উত্তর ও দক্ষিণ দিকে মিলিত হয়ে গোটা গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেবে বলে আশঙ্কা স্থানীয়দের। শিলচর শহর থেকে সামান্য দূরে অবস্থিত গঙ্গাপুর গ্রামটি একটি আদর্শ গ্রামের মর্যাদা লাভ করলেও দীর্ঘ বছর যাবৎ গ্রামটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। বরাক নদীর ভাঙ্গনে ইতিমধ্যে গ্রামের 8টি বসতবাড়ি বরাক নদীর গর্ভে তলিয়ে গেছে। বিগত 20 বছরে প্রায় শতাধিক পরিবার নিজের ঘরবাড়ি হারিয়ে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন। বিগত বছরগুলোর তুলনায় এবার গঙ্গাপুর, দাসপাড়া ও নিয়াইগ্রাম এলাকায় ব্যাপকভাবে বরাক নদীর ভাঙ্গন সৃষ্টি হয়েছে, যা আজও অব্যাহত। এমত অবস্থায় এলাকার জনগণ গঙ্গাপুর গ্রামের নদী ভাঙ্গন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। গঙ্গাপুর গ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে এলাকার আতঙ্কিত জনগণ স্থানীয় প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। সরকার জিসে হাম বলতা চাহতা হুম যে হাম লোক কে গঙ্গাপুর নদী মে বহুত সা ঘর দুয়ার চল গয়া হ্যায়। অভি হাম লোক কে ইধর মে বহুত আদমি কো রহনে কি জাগা নাহি হ্যায়। আব সরকার হাম লোক কে কিয়া করেঙ্গে, হাম লোক কোন উপায় সে রহেঙ্গে ইধর মে? ইয়ে নদী টুট কর দ্বীপ কে মাফিক হো গয়া হ্যায়। আব হাম ভোজপুরিয়া মে বলতে হ্যায় যে হামনি কে নদী বহুত সা টুট কে লেটিং ফেটিং গোহালি মোহালি কুল নদী মে চল গেলা। হামনি কি পাড়া পড়োশী আদমি কে রহে কে জায়গা না? দু হেলা তিন হেলা ঘর বনাইলা, থোড়া থোড়া জমিন রহে ওকনি কে ঘর বনাইলা। হবি রোজি মজুরি এলা আদমি হ্যাঁ, ও কাহা যাকে জমিন জায়গা লি? পয়সা রহি তব না লি? অভি ওনি কে রহে কে জায়গা না? অভি ওনি ভাড়া ঘর খোঁজত হ্যাঁ, ভাড়া ঘর পর রহি তু পয়সা কাহা সে ভাড়া লাখ দেই আর খাই কে ওকনি কে লেকা বাচ্চা? তো সরকার হামনি কে খুব জলদি সে পোটেশন কে উপায় করে, নাইলে ই গঙ্গাপুর দেশ রহল মুশকিল, আদমি কে বচল মুশকিল, কাহা যাই রোজিয়াল আদমি। নমস্তে। আগামী 13 আগস্ট কাছাড় জেলায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ জাতীয় লোক আদালতের আয়োজন করেছে। এই আদালত সকাল 10টা থেকে শুরু হবে জেলা আদালত ক্যাম্পাসে। লোক আদালতে সকল প্রকার বিচারাধীন ও প্রাক মোকদ্দমা মামলা গ্রহণ করা হবে। এইভাবে সংশ্লিষ্ট মামলার উভয় পক্ষকে যারা সমান পেয়েছেন তাদের অংশ নিতে এবং লোক আদালতে তাদের মামলা আপোষ করার সুযোগ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ডিএলএসএ কাছাড় লোক আদালতের গৃহীত মামলাগুলি মোকাবেলা করার জন্য সংশ্লিষ্ট আদালতে সমন্বয়কারী প্রদান করবে বলেও জানানো হয়েছে।
নালংঘাট আইসিডিসিএস এর অন্তর্গত সদ্য অবসরপ্রাপ্ত পাঁচ আঙ্গনবাড়ি কর্মীকে শুক্রবার বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এদিন পালংঘাট জিপি অফিস কমিউনিটি হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে অবসরপ্রাপ্ত আঙ্গনবাড়ি কর্মীদের মানপত্র, ছাতা ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা জানান পালংঘাট আইসিডিসিএস এর সিডিপিও রাজু শর্মা। সভায় উপস্থিত ছিলেন ব্লক কোঅর্ডিনেটর চিংলেন সিংহ, এস এ শিবানী দেব, সুপারভাইজার গীতালী চক্রবর্তী, মায়া যাদব, মুন্না শীল প্রমুখ। সংবর্ধনা প্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা হলেন 33 নম্বর গঙ্গানগর প্রথম খণ্ড, 188 নম্বর এলপি স্কুল অঙ্গনওয়াড়ি কর্মী রাবিয়া বেগম লস্কর, রামমানিকপুর এলপি স্কুলের 26 নম্বর অঙ্গনওয়াড়ি কর্মী প্রতিমা রায়, 8 নম্বর বিলপাড় অঙ্গনওয়াড়ি কর্মী গৌরী চক্রবর্তী, 11 নম্বর দারমিখাল গ্রান্ট অঙ্গনওয়াড়ি কর্মী অমিতা রায় ও 38 নম্বর বাংলাটিলা এলপি স্কুল অঙ্গনওয়াড়ি কর্মী ওয়াই আইবেমেল সিংহ। বলিদান ত্যাগ দিয়া হয়ে হাম বহু বহু ধন্যবাদ দেওয়া চাহতা হুম। আজ আজ ফেয়ারওয়েল কা উদ্দেশ্যই এই হি ওকে থা গ্রেটিটিউড দিখানা হোক ধন্যবাদ দেওয়া হ্যাঁ কি সেলফলেস সার্ভিস দিয়া হো মানব সম্পদ কে লিয়ে এই বলকে মানে হ্যাপি রিটায়ারমেন্ট কাজ উইশ করতে হুম। অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ধলাই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এবার আলু ও পেঁয়াজ বোঝাই লরি থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ জব্দ করেছে ধলাই পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ধলাই থানার ওসি মনোজ পাঠকের নির্দেশে একটি লরির পিছু ধাওয়া করে ধলাই পুলিশের একটি দল। লরিটিতে উপরে আলু ও পেঁয়াজ বোঝাই করা ছিল, নিচে ছিল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। পুলিশ লরিটি আটক করে থানায় নিয়ে আসে। এদিকে লরিটিতে তল্লাশি চালানোর সময় চালক ও খালাসি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পিছু ধাওয়া করে দুজনকে আটক করে লকআপে পুরে দেয়। ধৃত দুজন হলেন শিলচর সদর থানা এলাকার বছর 29-এর সোনাই বাগপুরের বাসিন্দা শহীদুল আলম চৌধুরী ও সোনাই থানা এলাকার নগদীর গ্রামের বাসিন্দা 19 বছরের যুবক শাহিদ আলম লস্কর। তাদের লরি থেকে মোট 55 কার্টন বিলেতি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার বাজেয়াপ্ত করা বিলেতি মদ সহ ধৃতদের আবগারি বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কালীনগর ষষ্ঠ খণ্ডের মৃত আলী রাজা চৌধুরীর পুত্র 108 অ্যাম্বুলেন্সে কর্মরত শামীমউদ্দিন চৌধুরী তার কর্মস্থল উত্তর নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে অফিসের কাজে জেরক্সের দোকানে আসার সময় নারায়ণপুর বাজারে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের ঘটনা ঘটে। এছাড়া উনার পরনে থাকা একটি হাত ঘড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি নগদ 3,000 টাকা ও অ্যাম্বুলেন্স গাড়ির পালস অক্সিমিটার ছিনতাই করে নিয়ে যায় আক্রমণকারীরা। বিদ্যুৎ বিভাগের কর্মী বাবলা দাসের প্ররোচনায় সম্পূর্ণ ঘটনাটি সংঘটিত হয়েছে বলে আলগাপুর থানায় বিদ্যুৎ বিভাগের কর্মী সহ 4 জনকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন শামীমউদ্দিন চৌধুরী। এ নিয়ে গোটা কালীনগর ও নারায়ণপুর এলাকায় বিরাজ করছে চাঞ্চল্য। এদিকে কালীনগর অষ্টম খণ্ড বাইপাসে আসামিপক্ষ ও শতাধিক গ্রামবাসী বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ একটি মিছিল বের করে আলগাপুর থানার উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয় আব্দুল মুহিম চৌধুরী এবং অভিযুক্ত আব্দুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা সাংবাদিকদের বলেন, অ্যাম্বুলেন্সের কর্মী শামীমউদ্দিন চৌধুরীর অভিযোগ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা। এদিকে অ্যাম্বুলেন্সের জরুরি সেবার কর্মী শামীমউদ্দিন চৌধুরীও সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো ঘটনা খুলে জানান। আলগাপুর থানার ওসি মৃণাল কুমার নাথ জানান, শামীমউদ্দিন চৌধুরীর মামলাটি নথিভুক্ত করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে আলগাপুর পুলিশ। এরপরে আমার তাজ কইয়া মানুষকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে কইছে ওদিকে আও, আমার বাবা বেমার ওয়ানজির ওইটা লইয়া যাইতাম কিতা কীরকম কিলা কিতা কইয়া ডাকিয়া নিছে, নিয়ারলে হনো গফ লাগাইছে, গফ লাগাইতে অফিসে থাকি আমার এঞ্জা করে ধরে লইছে। আব্দুর রহমানে আইয়া ফালমারিক বর্তনাটো দিয়া ফিলাইন লাগাই দিছে, গুছিয়ানি লাগাই দিছে। আর জুয়ে ওই জেগে বিদ্যুৎ অপহরণ করছিল যে পরিবারের মানুষ আর কি শফিকউদ্দিন চৌধুরী তার ছেলে ফখরুল ইসলাম, হেও আইয়া আমার মারা শুরু করে দিছে।
আগে তারা ডক্টর বিদ্যুৎ নাথ অপহরণ করছিলেন, ও যে শফিকুদ্দিন চৌধুরী জড়িত আসলো তা না তো গেছে, এ সম্পূর্ণভাবে জড়িত এই ঘটনাত। এর ফলে আমার মানিব্যাগ নাই, মানিব্যাগ নিশুনকি চিন্তাইয়া, পাঁচ অক্সিমিটার আমার লগে আসলো এটাও নিশুনকি চিন্তাইয়া, গড়ি ভাঙিছুন গড়ি তো আপনার কিছু প্রমাণ আছে। ঘটনাটা ফুটেল আমি কোনটা জানি না, অজ্ঞভাবে আমি ইকান থাকি খালি অন আইসি আবার বাদ থেকে আমার ডাকিয়া নিয়া হো গাছর দ্বারো আমি খালি ওদের ফাও দিছি আর মারা শুরু করছে মানুষ। তারা তো তিনজন মিটাইন নাম আব্দুর রহমান, হে ফইলা ডান্ডাটা হে মারছে তা যে ডাকিয়া নিছে কইছে আমার বাহরে লইয়া ওয়ান জিরো এইটে যাইতে কীরকম কিতা করা লাগে কোন তুমি ফারবাই নি কইয়া নিছে নিছে কইছে তোরাও দেখি একটা জিনিস ওয়ান জিরো এইটের সম্বন্ধে জিকাইতাম। আমি ওয়ান জিরো এইটে চাকরি করি, ওয়ান ডিউটিতে আসলাম, ওয়ান ডিউটিতে আমি একটা লিভ ফর্ম আইছি জেরেক্স করা লাগিয়ে আইছিলাম। হাইলাকান্দির প্রাক্তন অগপ জেলা সভাপতি তথা বিগত বিধানসভা নির্বাচনে আলগাপুর আসন থেকে মিত্রজোটের প্রার্থী আফতাবউদ্দিন লস্কর নির্বাচনে হারলেও জনসাধারণের সেবায় নিয়োজিত আছেন। শুক্রবার চণ্ডীপুর দ্বিতীয় খণ্ড দামান্দিয়ালা গ্রামে মাজরপাড় মোকাম সংলগ্ন এলাকায় অসহায় জনগণের খোঁজ খবর নিতে ছুটে যান। অগপ নেতা আফতাবউদ্দিন লস্করকে পাশে পেয়ে ফুলের মালা দিয়ে স্বাগত জানান গ্রামবাসী। গ্রামবাসীরা বলেন এবারের বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, বন্যা ক্ষতিপূরণের তালিকা থেকে তাদের বঞ্চিত রাখা হচ্ছে, আজ পর্যন্ত দেখা মেলেনি জনপ্রতিনিধিদের। আফতাবকে পাশে পেয়ে তাদের দুরবস্থার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। এদিন অরুণোদয় অন্যান্য সরকারি প্রকল্পে উপযুক্ত প্রাপ্যদের বঞ্চিত রাখার অভিযোগে উত্থাপিত হয়। আফতাবউদ্দিন পরে সাংবাদিকদের বলেন পিছিয়ে পড়া ঘনবসতিপূর্ণ এলাকার জনগণের জীবনযাপনে ন্যূনতম সুবিধাটুকুও নেই, রাস্তাঘাট বিশুদ্ধ পানীয় জল ইত্যাদি আজও নেই এলাকায়। তিনি গ্রামীণ রাস্তা ও ধলেশ্বরী নদী ভাঙ্গন পরিদর্শন করেন। অবিলম্বে হাইলাকান্দি জেলার নবাগত জেলাশাসক নিসর্গ গৌতম দায়িত্ব গ্রহণের পর উনার সাথে আলাপ করে সরেজমিনে নিয়ে আসবেন। অরুণোদয় এবং অন্যান্য সরকারি প্রকল্প অনিয়মে জড়িত দুষ্কৃতীদের জেলে পাঠানোর পাশাপাশি অর্থ পুনরুদ্ধার করবেন বলে জানান। এদিন চণ্ডীপুর দ্বিতীয় খণ্ড চিপুরসাঙ্গন জিপি সংযোগী বাঁশের সেতুটি পাকা সেতুতে পরিণত করার জন্য দাবি জানান স্থানীয়রা। আর আমি গাঁর মাসের হয়েছি ফ্লাডের ক্ষয়ক্ষতি যেটা সার্ভে চলের এটা সহযোগিতা করার লাগে সরকারের দ্বারা মানুষ আসবো সহযোগিতা করার লাগিয়া যাতে উপযুক্ত যারা যারা ডেমেজ হয়েছে যারা ক্ষতি হয়েছে এরা যাতে বঞ্চিত না হয়। আর এখানে দলেশ্বর নদীয়ে এটা বাঙ্গন দিছে যেটা দেখা পাই আমরা গাড়ি লিয়ে গেছি আগে এখন মানুষ আটে আইতে পারেন না, এসেছিলো বাচ্চা খাইছিল আইতে পারেন না। আজকে দলেশ্বর নদীয়ে একদম এখানে দলেশ্বরীর যেটা রাস্তা আছে এই রাস্তাটা দলেশ্বরের নদী একদম ভাঙে গেছে গিয়া নদীর লগে গিয়া মানে জয় গেছে গিয়া মিলি গেছে গিয়া। এলাগে আমি ডিসি মহোদয় যদিও এখানে আমরা হাইলাকান্দি জেলা উপায়ুক্ত মহোদয় আজকে বদলি হয়ে গেছেন শিলচর গেছেন নতুন জেলা উপায়ুক্ত আবার পরে আমি নিজে তার লগে আলোচনা করিয়া এই জায়গাত নিয়ে আইম সর্দমিন নিয়ে আইম যাতে তাই নিজে আইয়া দেখেন স্বচক্ষে দেখেন যে এই এলাকার মানুষগুলো আছে গাঁর মানুষগুলো থাকে এই জায়গার মানুষ তান দিয়ে আমি নিজে নিয়ে আইম। আর এই এলাকার মানুষে বিশ্বাস করি যে অরুণোদয় আসনি তাকে বঞ্চিত হয়েছে এই ভিলেজের মানুষ এটার লাগে প্রয়োজনে আমি আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মহোদয়ের দ্বারস্থ হওয়া লাগলে আমি ওইমু এই এলাকার অত গরিব মানুষ দেখার বাদেও অরুণোদয় আসনি পাইছে না, নাম তারা উঠছে না, তারা বঞ্চিত এই গাঁও ফাইলহে। মুখে অ্যাসিড ঠেলে গৃহবধূকে প্রাণে মারার অভিযোগে স্বামী সহ তিনজনের বিরুদ্ধে রাতাবাড়ি থানায় মামলা দায়ের করল গৃহবধূর পরিবার সদস্যরা। জানা গেছে করিমগঞ্জ জেলার ভৈরবনগরের সুমনা বেগম নামের এক গৃহবধূ গত রবিবার ঈদুল আজহার দিনে সুমনা বেগম তার অসুস্থ বাবাকে দেখতে যান। পরদিন সকালে স্বামী শাকির আহমেদ তার স্ত্রী সুমনা বেগমকে নিয়ে আসেন। দুজনের মধ্যে বিবাদ শুরু হয় সকাল থেকে। শ্বশুরবাড়ির তিনজন মিলে গৃহবধূকে মারপিট করার পাশাপাশি শেষ পর্যন্ত মুখে অ্যাসিড ঠেলে প্রাণে মারার চেষ্টা চালিয়েছে বলে জানান সুমনার পরিবারের সদস্যরা। ঘটনার পর সন্ধ্যা সাতটা নাগাদ গৃহবধূকে চরগোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসায় কোনো সাড়া না পাওয়ায় চিকিৎসকরা সুমনা বেগমকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে রেফার করেন। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রাত ১২টায় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহবধূ সুমনা বেগম। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ দোষীদের শাস্তি প্রদানের দাবি তুললে পুলিশ তদন্তে নেমে গৃহবধূর স্বামী শাকিল আহমেদকে গ্রেফতার করেছে।
লক্ষীপুর কেন্দ্রের রূপাইবালী জিপির সিঙ্গিরবন্দে প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ধরে শীঘ্রই তদন্তের দাবি জানালেন বঞ্চিতরা। এদিন সিঙ্গিরবন্দ দ্বিতীয় খণ্ডের অর্ধশতাধিক লোকজন সড়কে নেমে জিপি সভাপতি ও জিআরএস এর যোগসাজশে আবাস যোজনার সক্রিয় দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুব্ধ গ্রামবাসীরা এলাকার দরিদ্রদের বেহাল বাড়িঘরের দশা দেখিয়ে জানান, সামর্থ্যদের পাকা বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে, অথচ দরিদ্র লোকজনেরা আজ অবধি জিওটেক ও ঘরের ফটো দিয়েও পাননি ঘর। সাম্প্রতিক বন্যায় বরাকের জল গ্রাস করে গ্রামটিকে, বন্যার পর অন্যরা ঘরে ফিরতে পারলেও ওই বঞ্চিত দুস্থ ও দরিদ্র লোকজনদের বাসের ঘর ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে পরিবার নিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছে। এর জন্য সরাসরি জিপি সভাপতি ও জিআরএস এর অকর্মণ্যতা ও দুর্নীতিকে দায়ী করেন। গাঁওসভা না ডেকে গোপনে সরকারি প্রকল্পের তালিকা হয় জিপিতে বলেও অভিযোগ করেন তারা। সরকারি অর্থের অনিয়ম ও দুর্নীতির তদন্ত শীঘ্রই নেওয়া না হলে পঞ্চায়েতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান রূপাইবালির সচেতন লোকজনেরা। এগোটা ফ্লাডে এখন ভাঙ্গিয়া এই রাস্তাঘাট সব ভাঙ্গে ফ্লাডে পুরা ভাঙ্গিয়া নিচে গিয়ে দিই বুঝছেন, পুরা ভাঙ্গিয়া নিচে গিয়ে এখন আমার ঘরও নাই, ভাঙ্গিয়া সব নিচে গিয়া রাস্তাও ভাঙ্গিয়া নিচে গিয়ে কিনারও কোনো খাড়া হইবার মতো আমার জায়গা নাই, ও সাঙ্গর মাঝে রই আর খাই আর আমার পরিবার লইয়া। আর ওখান থেকে আমি বেজান খোঁজ খবর লইছি, বেজান পঞ্চায়েত জিপি অফিস সবখান আমি খোঁজ খবর লইছি, ওখানে কয় আমার নাম আইছে না, লিস্ট কিচ্ছু আইছে না। আর ওখানে কোথায় কী হিসাবে আমি কেন রইতাম খাইতাম বাচ্চা কাচ্চা লইয়া কিলা চলতাম। আমি সবার কাছে ও আবেদন রইল সরকারের কাছে যাতে আমি ঘরে একটা পাই। আমার নাম বেবুল হুসেন মজুমদার। অনেক জিপি এটা হলো সিঙ্গিরবন জিপি পার্ট টু, রূপালবালি জিপি সিঙ্গিরবন পার্ট টু, হাতিরার গ্রাম। আমার বাবার নাম শফিউদ্দিন মজুমদার, আমার নাম বেবুল হুসেন মজুমদার। পঞ্চায়েতের কিনারে গেছিলাম, হ্যাঁ পঞ্চায়েতের কিনারে গেছে, কইছেন লিস্ট তোমার নাম আইছে না কিচ্ছু আইছে না। হ্যাঁ আর তোমার আমার বাবার নামে, আমার বাবার নাম বাবার নামেও আইছে না, আমার ভাই খেয়ের নামে আইছে না। তো ওই ঘরে কিন্তু তখন ওই ঘরে আমি আছি, ওই তো আমার বাসা, ওই তো আমার বিছনা, ওই তো আমার মজুমদার। আমি লক্ষ্মীপুর এলাকার সিঙ্গেরবন দ্বিতীয় খণ্ডর অধিক আদিবাসী। আমার ও বাঙ্গা গড় খান, আমি বর্তমানে ও বাঙ্গা গড়ত থাকি, ওখান ফাঁকা গড় হয়ে আমার নাম গো খাটি নিলা, ফটো উঠো মারিয়া নিলা, এখন আমার গড়টা খাটি নিলা। কে খাটিল? পঞ্চায়েতের লোক, পঞ্চায়েতের লোকে আগে ফটো মারিয়া নিয়ে তারাও খাটি লাইছে। পঞ্চায়েতের জানিয়া কিছু জিগাইছি না, বেজান জিগাইছি তখন এটা তোমার ফাঁকা গড়, আমার এখান ফাঁকা গড় হইলে আর আমার দেওয়া লাগতো না, ও যখন আপনারা ফাঁকা গড়। শিলচর রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের প্রাক্তন অধ্যক্ষ বরাক উপত্যকার নামকরা গণিত শিক্ষক বিশ্বজিৎ ঘোষ আর নেই। শিলংয়ে বোনের বাড়িতে যাওয়ার সময় শুক্রবার মেঘালয়ের জোয়াইয়ে সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মালুগ্রাম ঘনিয়ালার বাসিন্দা ঘোষ বর্তমানে অম্বিকাপুরটির মৌলভী রোডে থাকতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর, রেখে গেছেন স্ত্রী পুত্র ভাই বোন সহ অসংখ্য আত্মীয় ও গুণমুগ্ধকে। তার মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার শিলচর শহরে কোভিড-19 টিকাকরণের অভিযানের অধীনে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা, কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ, 15-18 বছর বয়সীদের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন এবং 12-14 বছর বয়সীদের কর্বোভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা তিনটি কেন্দ্রে দেওয়া হবে। যে সেন্টারে 12-14 বয়সীদের কর্বোভ্যাক্সের টিকা, কোভিশিল্ডের কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ, 15-18 বছর বয়সীদের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দেওয়া হবে, সেই কেন্দ্রটি হচ্ছে শিলচর ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসির বিপরীতে সঞ্জীবনী কেন্দ্র, শিলচরের দুর্গাশঙ্কর পাঠশালা এবং অভয়চরণ পাঠশালায় এই টিকা দেওয়া হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাক সেরা স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, দাবি রাজদ্বীপের। হেরোইন পাচার, পুলিশের অভিযানে ধৃত বিধায়ক সিদ্দিকের ভাই। বরাক নদীর করাল গ্রাসে টুকর গ্রাম গঙ্গাপুর, আতঙ্কে তীরবর্তী মানুষ। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।